আসসালামু আলাইকুম। আজকে দেখাবো আপনাদেরকে আমার কাছে শেষ বেগুন। এই বেগুনের রেসিপি করব আজকে, তো বেগুনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। দেখুন এই কয়টা বেগুনই ছিল আমার কাছে, শেষ। এখন গাছ মরে যাচ্ছে, শীত আসছে, আর হয়তো বার পারতে পারবো না শেষ। তার জন্য লাস্ট বেগুন দিয়ে আপনাদের সাথে রেসিপি শেয়ার করব। বেগুনগুলোকে এভাবে কুচি করে নিলাম। দেব পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ কুচি করে নিলাম, আর হচ্ছে মাছ, মাছ ভেজে নিয়েছি। এখন আপনাদেরকে দেখাবো রুই মাছ দিয়ে, রুই মাছ ভাজা দিয়ে কীভাবে বেগুন ভাজি করে, ওই রেসিপিটা আজকে আপনাদেরকে দেখাবো। প্রথমে দিয়ে দিচ্ছি তেল, তেল দিয়ে দিলাম। ভাজা রুই মাছ দিয়ে বেগুন ভাজি, আমি সবসময় চিংড়ি মাছ দিয়ে বেগুন ভাজা করি, তো আজকে রুই মাছ দিয়ে বেগুন ভাজা করবো। এটাও করি, রুই মাছ ভেজে মাছের পিসগুলোকে কাটা আলাদা করে ছোট ছোট পিস করে বেগুন ভাজা করি। আজকে আমার কাছে শেষ বেগুন, হয়তো ভাগ্য থাকলে খেতে পারবো। আরও দেখছি অল্প দিয়ে একটা বের হচ্ছে, দেখা যাক শীত চলে আসছে তাই ধরে নিলাম শেষ বেগুন, কিন্তু আছে এতটা ছোট ছোট আছে, দেখা যাক। পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন এটাকে ভালোভাবে ভেজে নেব। ভাজা ভাজা হয়েছে, একটু পেঁয়াজ কাঁচামরিচ এগুলো একটু হালকা ভেজে নিয়েছি। এখন এগুলাকে দেব মশলা, যেহেতু আমি কাঁচামরিচ দিয়েছি এখানে অল্প দিব মশলার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, পরিমাণ মতো গাজর, রান্নার পরিমাণ একটু ধনিয়ার গুঁড়া, সামান্য একটু লবণ, মশলাটাকে এখানে কোনো পানি অ্যাড করবো না, যেহেতু বেগুন ভাজা করবো। এখন মাছগুলো দিয়ে দিচ্ছি, ভেজে রাখা মাছ, খেতে এভাবে করে খেয়ে দেখবেন অনেক টেস্ট। মাছটা দিয়ে মাছটা কষে কোনো পানি এক করা যাবে না, যেহেতু এটা ভাজা বেগুন, বেগুন ভাজা করবে। এখন এটাকে ঢাকা দিয়ে দেব, একটু নাড়াচাড়া করবো, দেখা যাক যে সব দিক থেকে মিশে আসছে
মাছ ভাজা দিয়া খুব টেস্ট, আপনারা খেয়ে দেখবেন আর দেখুন রান্নাটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। কোন পানি দেই নাই, সব দেখছেন পানি ছাড়াই বেগুন ভাজা করতে হয়, পানি দিলে বেগুন ভাজার টেস্ট হয়, ভাজা ভাজা হয়। একজনের রান্নার স্টাইল এক এক রকম, আমরাই দাবি করি। রান্নাটা শেষ করি, সুন্দর মোজা, মেয়ের মোজা নিয়ে আইছে, মেয়ে মানুষের মোজা নিয়ে আইছে, কে নিয়ে আইছে এই জিয়ানের মোজা গুলি? হ্যাঁ,